বয়ে চলেছে নদী, কিন্তু পানির রং টকটকে লাল। নিশ্চয় ভাবছেন পানির আবার কোনো রং হয় নাকি? অবিশ্বাস্য লাগলেও সত্যি রাশিয়ার নরেলস্ক শহরে বয়ে চলেছে এক নদী যার পানির রং টকটকে লাল। সবচেয়ে অবাক করা বিষয় হলো সেখানকার বরফের রং কালো। 2016 সালের বসন্তে নরেলস্ক শহরের বাসিন্দা পিটার লুনিয়েভ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নদীর একটি ছবি শেয়ার করেছিলেন, যা দেখে অনেকেই চমকে উঠেছিলেন, আবার ফটোশপ ছবি বলে অনেকেই উড়িয়ে দিয়েছিলেন। অনেকেই ভেবেছিলেন ছবিটি ফটোশপের কারসাজি। তবে শুধু পিটার লুনিয়েভই নন, তার মতো অনেকেই নদীটির ছবি পোস্ট করতে শুরু করেন। তখন সারা বিশ্বে ঝড়ের গতিতে ভাইরাল হওয়া শুরু হয়েছিল পিটার লুনিয়েভের ছবিগুলো। এই রক্তলাল নদীর নাম ড্যালটিক্যান। রাশিয়ার নরেলস্ক শহরেই রয়েছে নদীটি। এই শহরেই রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় নিকেল উৎপাদনকারী কারখানা নরনিকেল। রাশিয়ার উত্তরে থাকা এই শহরটি সবসময় ধোঁয়াশা থাকে। দিনের 24 ঘন্টায় শহরের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন থাকে। সেখানকার বাতাসে সবচেয়ে বেশি সালফার ডাই অক্সাইড ভেসে বেড়ায়। শহরের চারিদিকে আবর্জনার স্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শহরটি জুড়ে রয়েছে 100 থেকে 150 বছরের পুরনো কলকারখানা। সেসব কলকারখানাগুলোর অবস্থাও বেহাল। কলকারখানার আশেপাশে ছড়িয়ে আছে হাজারো রংচাটা বাড়িঘর। শহরটির আশেপাশের খনি থেকে বিশ্বের সবচেয়ে বেশি নিকেল ও ক্যাডমিয়াম উৎপাদিত হয়। শহরের মাটিতে সবুজ নেই বললেই চলে। দূষণ এতই বেশি যে মেরুবৃত্তের কাছে থাকা শহরটিতে জমে থাকা বরফের রঙও কালো। কালচে ধূসর মাটির উপর ঝিমিয়ে থাকা শহরটিকে উপর থেকে দেখলে মনে হবে পৃথিবী এখনও ওখানে থেমে আছে 1900 সালে। বিশেষজ্ঞরা জানান, এই নদীর পানির রং লাল হওয়ার জন্য দায়ী আশেপাশে থাকা খনি ও নিকেল উৎপাদনকারী কারখানাগুলো। সেখানকার বর্জ্যে মিশে থাকা অক্সিডাইজড আয়রন ড্যালটিক্যান নদীতে মিশে পানির রং লাল করে দিচ্ছে। এরকম অনেকবার হয়েছিল কানাডার সাটবেরিতে। স্থানীয় নিকেল ফ্যাক্টরিগুলো এভাবেই নিকটবর্তী নদীর পানিকে প্রায় এইরকম লাল করে দিয়েছিল। বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হলে তদন্ত কমিশন বসায় রাশিয়া সরকার। তদন্তে দোষী প্রমাণিত হয় পৃথিবীর সবচেয়ে বড় নিকেল নিষ্কাশন কারখানা নরনিকেল। মাত্র $880 আর্থিক দণ্ড দেওয়া হয় কারখানাটিকে। এরপর সেখানকার ইঞ্জিনিয়াররা কারখানাটির বর্জ্য সুবিশাল পাইপের মাধ্যমে শহরের বাইরে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছেন। অবাক করা বিষয় হলো বসন্ত এলেই ওই নদীর পানি আবারও রক্তলাল হয়ে যায়। 2016 সালের পর 2017, 2018 ও 2019 সালেও নদীর পানি গ্রীষ্মে লাল হয়েছিল। এমনকি সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসেও রক্তবর্ণ হয়ে যায় ড্যালটিক্যান নদী। অথচ নদীতে এখন আর পড়ে না কারখানার কোনো বর্জ্য। এক্ষেত্রে বিভিন্ন ভূবিজ্ঞানীরা ভিন্ন মতামত পোষণ করেন। কেউ বলেছেন, উত্তর মেরুর কাছে থাকার জন্য নরেলস্ক শহরে প্রায় সারা বছর জুড়েই বরফ পড়ে। গ্রীষ্মের সময় বরফ গলা পানি প্রাচীন শহরে জমে থাকা বহু পুরনো বর্জ্যগুলোকে ড্যালটিক্যান নদীতে এনে ফেলে, তাই নদীর জল হয় রক্তলাল। আবার কেউ বলছেন, ড্যালটিক্যান নদীটি থেকে কিছু দূরে একটি হ্রদ আছে যার পানির রঙও লাল। কোনোভাবে সেই হ্রদের পানি এসে মিশছে নদীতে, যদিও হ্রদ ও নদীর মধ্যে কোনো সংযোগ নেই। নরেলস্ক শহরের বাসিন্দাদের মত অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক মানুষের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে এই শহরে। বিভিন্ন কারখানার ভেতরে হাজারো মানুষের মরদেহ ফেলে দেওয়া হয়েছিল ড্যালটিক্যান নদীতে। তাই সৃষ্টিকর্তার অভিশাপে নদীর পানি এমন লাল হয়ে যায়।